কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে প্রায় ৩০.৫ লাখ টাকা ব্যয়ে ১৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন স্থানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আবদুল্লাহ টিপু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার সহ আরও অনেকে। Thank you.